নমস্কার বন্ধুগণ, এখন দেখবেন গ্যাংটকের গল্প সিরিজের পর্ব 3, আর এটা হবে এই সিরিজের ফাইনাল চ্যাপ্টার, বা একটু কেত মেরে বললে গ্র্যান্ড ফিনালে। তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, চ্যানেলের নাম ভ্লগে ভাতে বাঙালি। ওই যে আগের পর্বে বলেছিলাম ছাঙ্গু লেক হবে নেক্সট গন্তব্য, তো সেই মতোই বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর এই নাথুলা থেকে ছাঙ্গু লেকে নামার পথে রাস্তাটা অপূর্ব, প্রায় 16 কিলোমিটার ডাউনে আমাদের নামতে হয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, 3,500 মিটার উচ্চতায় এমন একটা লেক তৈরি হয়েছে তাও ন্যাচারালি। যাই হোক, পাহাড়ের মাঝে যে জলাশয়টা চোখে পড়ছে সেটা হলো আপনাদের সেই ছাঙ্গু লেক। এবার খালি দৃশ্যটা দেখুন, সামনে সুবিশাল একটা পাহাড়, তারপর একটা ছোট্ট মন্দির, এবং তার পেছনে একটা সুবিশাল লেক, আর আমাদের ওয়েলকাম করার জন্য সুন্দর করে সাজানো এই ইয়াক। সত্যি বলতে ইয়াকগুলো এই জায়গাটার সৌন্দর্যকে আরও বাড়াচ্ছিল। যাই হোক, আমরা একটু ফটোগ্রাফি করছিলাম এরপরে। সামনে এরকম একটা অপূর্ব লেক থাকলে ফটোগ্রাফি না করে কোথায় যাব? সত্যি কি অসাধারণ, তাই না? শুধু দেখতে সুন্দর নয়, রিলিজিয়াস পার্সপেক্টিভেও এই লেকটার অনেক মাহাত্ম আছে। সবাই দেখুন, পয়সা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে অফারিং হিসেবে। ভিউটা মারাত্মক আছে, ভিজিবিলিটি কমের জন্য যতটা এক্সপেক্টেড ততটা তো পাচ্ছি না, বাট সব কিছু তো পারফেক্ট হবে না, বাট পিছনে যেটা আছে ইটস মোর দ্যান পারফেক্ট। ভিউটা জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং। ওপর থেকে যখন আসছিলাম তখনও খুব সুন্দর লাগছিল, তো আমার চার্জ তখন কম ছিল বলে আমি দেখাতে পারলাম না, তো তার জন্য তো আমি ক্ষমা চাইছি সবাইকে। হঠাৎই বুড়ো বয়সে কচি সাজতে ইচ্ছা হলো, তাই উঠে পড়লাম ইয়াকের পিঠে। আসলে বয়স তো সংখ্যা, মনটা কচি হওয়া চাই। যাই হোক, রিয়েল মাদ্রিদের পতাকাটা আমি ইয়াকের পিঠেও একটু ফ্লন্ট করে নিলাম। ঠান্ডা লাগছে, টুকটুক বৃষ্টি পড়ছে, ইয়াকের পিঠে উঠে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। খুব ভালো আমার বন্ধু শান্ত আছে। এরপরে শুরু হলো ইয়াকের পিঠে চড়ে আমার লেক ভিউ দেখা। তো এই ভ্রমণটা চলেছিল প্রায় অনেকটাই। হ্যাঁ, পুরো লেকটা তো অবশ্যই কভার করিনি ইয়াকের পিঠে চড়ে, তাহলে অনেক কোটি টাকা বিল হয়ে যেত, যেটার সামর্থ্য আমার নেই। তবে কিছুটা রাস্তা মজাটা নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি 400 টাকা খরচা করে একটুখানি এদিক ওদিক করেই আমাকে আবার ফিরিয়ে নিয়ে চললো। যদিও মিথ্যে বলবো না, তাতে আমার মনটা বাচ্চাদের মতো খিলখিলিয়ে উঠেছিল, বাট তাও বুকে অনেক কষ্ট নিয়ে নেমে গেলাম ইয়াকের পিঠ থেকে। ভয় লাগলো তো কি হয়েছে, বাঙালি একটু কায়দাবাজি ছবি তুলবে না তাও কি হয়? এক্ষুনি বৌদিকে কনভিন্স করানো হয়েছে এখানকার ট্রেডিশনাল ড্রেস পরানোর জন্য। অনেক নাচানাচি করে, খোঁজাখুঁজি করে আমি দাদাটা কনভিন্স করিয়েছি। এই স্মৃতিটা আমাদের সাথে সারা জীবন থাকবে। যখনই আমি আমার ব্লগটা খুলবো তখনই আমরা এটা দেখতে পাবো। আমি সুপার, জানি না আমার সাথে কি শত্রুতা ছিল, কিন্তু আমাকে এই ভোটকা শ্যুটের মতো একটা ড্রেস পরিয়ে দিয়েছে। বাকিদের কত সুন্দর লাগছে। যাই হোক, আমি আর মা পাহাড়ি ড্যান্সের মতো কিছু একটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু কি জিজ্ঞেস করবেন না, আমি আর দাদা একটু পোস্ট টোস্ট দিলাম, ঠিক আছে, আমি একটু ইউজুয়াল ছ্যাবলামো করলাম। আর এই আমার জোকার মার্কা আউটফিটটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি আরও চ্যাংড়ামো করতে থাকলাম, যেটা একটু দরকার। এরপর আমার দাদা বৌদি একটু প্রেম প্রেম ব্যাপার স্যাপার করছিল, যেটা বেশ কিউট। এরা ফাইনালি বুঝেছে পাহাড়ে এসে এইসব প্রেম প্রেম ব্যাপার করতে হয় নবদম্পতিদের। লোকালদের কাছে এই লেকটা খুবই পবিত্র, তাই রিলিজিয়াস সিম্বলগুলো আপনারা দেখতে পাবেন এই লেকটার এন্ট্রান্সেই। এগুলো এক ধরনের ঘোরানো ঘণ্টা, তো এগুলো ঘোরাতে আমাদের বেশ ভালোই লাগছিল। যদিও পারপাসটা মজার জন্য নয়, তাই কারোর রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত করে থাকলে সরি। ফুল লেক ভিউটা এবার দেখবো, এতক্ষণ ওপাশ দিয়েও দেখেছিলাম, আগেরটাও ভিউ ছিল, বাট এখান থেকে বেস্ট ভিউটা পাওয়া যায়। বাট কতটা ভিউ পাওয়া যাবে তা আমি জানি না, কারণ ওয়েদারের অবস্থা খারাপ, একদম মেঘ চলে এসেছে। দুর্ভাগ্যবশত লেক ভিউয়ে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ পেছনে এত ঘন কুয়াশা জমেছে, কুয়াশা না অ্যাকচুয়ালি মেঘ, তো খুব খারাপ অবস্থা। যাই হোক, শেষবারের মতো লেকটাকে ভালো করে দেখে নিই, যদিও ওয়েদারের জন্য খুব একটা ভালো করে দেখতে পারলাম না। নেক্সট টাইম আবার হবে, আবার আসবো। যাই হোক, ছাঙ্গুর কাছাকাছি মার্কেট এরিয়াটায় আমরা হল্ট নিয়েছিলাম, তো বাড়িগুলো দেখুন কত সুন্দর। এখানে আমার এক খুদে বন্ধু হয়েছিল, তো এই খুদে বন্ধু আমাকে দেখে ছুটে চলে এলো। আমরা দুজনে মিলে আজকে আমরা খুব মস্তি করবো এখানে, তাই তো? কি হয়েছে তোমার, এগুলো ঠান্ডা ফেটে গেছে? এখানে সুন্দর সুন্দর ওর মতো আরও অনেকগুলো বন্ধু আছে, বাট এর সাথে আমার ভালো রিলেশন হয়েছে। তো তোমার নাম কি? বেসিক্যালি যেহেতু এখানকার স্ট্রে ডগ, তাই এক একজন এক একটা নাম দিয়ে থাকে, তো আমিও ভাবলাম একটা ভালো নাম দিই, আমি জাঙ্গু দিলাম, জাঙ্গু। ইনি ছাড়াও এখানে ভুটানি ব্রিডের আরও কুকুর ছিল, দেখুন সিংহের মতো না কেশরটা, খুব সুন্দর লাগে কুকুরগুলো দেখতে, বিশ্বাস করুন চোখের সামনে এমনি ঘুরে বেড়ায়। আমার তো মনে হচ্ছিল একটাকে তুলে এখানে নিয়ে চলে আসি,
যাই হোক, প্রচন্ড ক্ষুধা মেটাতে আমরা চলে এলাম হিমালয়ান রেস্টুরেন্টে। দেখি কি খাওয়া যায়। উফ, ফাইনালি একটা জায়গায় খাওয়ার জন্য হল্ট নিয়েছি। তো একটা গ্রাম পড়ে মাঝখানে আস্তে আস্তে, তো সেই গ্রামটায় নেমেছি। তো চা নিয়েছি, এখানে চায়ের আলাদা ব্যাপার আছে। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর, তো এখানে খাবার দাবারও খাবো। আর সাইডে যে ভিউটা আছে ওটা আমি এক্ষুনি দেখাবো, ওটা অসাধারণ। তো বেশ মানে ওটা চটমনে লাগছে। ও বাই দ্য ওয়ে, আরেকটা ইনফরমেশন, ছাঙ্গু বা নাথুলাতে কেউ যদি আন্ডার প্রিপেয়ার্ড হয়ে আসো, মানে ভালো করে গরম জামা কাপড় পরে না আসো, তাহলে এখান থেকে এই গ্রামগুলো থেকে তোমরা জামা কাপড় ভাড়া নিতে পারবে। দেখতে পাচ্ছেন হাতের গ্লাভস থেকে শুরু করে মাফলার সব কিছু এখানে আছে। আর এই হলো এনাদের জ্যাকেটের কালেকশন। শুধু এই শপেই না, মাঝে মাঝে অনেকগুলো শপে এরকম আপনারা ভাড়া নেওয়ার জিনিসপত্র পাবেন। তো ফ্রাইড রাইস অর্ডার দিয়ে বসে না থেকে আমি বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত ছিলাম। কি মারাত্মক সুন্দর দেখুন। খাবার আসতে একটু দেরি হচ্ছিল, চায়ের পর চা খেয়েই যাচ্ছিলাম, মাথাটা গরম হচ্ছিল খাবার আসছিল না বলে, তো ওই জন্য একটু রেগেও গেছিলাম। যাই হোক, ফাইনালি খাবারটা চলে এলো। গরম গরম খাবারের ধোঁয়াটা উঠছে দেখছেন, শীতকালে আলাদাই আমেজ। যে গন্ধটা আসছিল না কি বলবো। সবার খাবারটা চলে এলেও আমার ফ্রাইড রাইসটা তখনও তৈরি হয়নি, তো অগত্যা আমাকে কিচেনে যেতে হলো। এখানে একটা জিনিস খুব ভালো, সব স্টাফরাই মেয়ে। যাই হোক, মোমো ওয়াইওয়াই আমাদের অর্ডার ছিল। ও হ্যাঁ, আমরা ঠিক যেখানে খেতে বসেছিলাম তার পেছনের ভিউটা দেখুন, অসাধারণ তাই না? এরকম খেতে খেতে পেছনে জানলা থেকে প্রকৃতি দেখা একটা আলাদাই আমেজ। যাই হোক, ফাইনালি 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 আমার ফ্রাইড রাইসটা চলে এলো। আর শুধু ফ্রাইড রাইস না, প্রতিটা খাবার অসাধারণ ছিল। এবার দাদা কি বলে দেখি। পাপনদা পারফেক্ট আপনি পিজাকে আইসা আইসা বামকে তারা লাগা দিতা, আইসা আইসা কাকে পড়া সুন্দর দিতা, তা বহু ঠিক হো যায়। হ্যাঁ, আর আগে খাতে হো তো পানি মে এসে বানা কে আর চামচে থোড়া পানি পিলা দিতা, তা ও উঠ যায় ধীরে ধীরে। তো ও বাকি কো খেলো খেলো বলে কা, নাই তো বাকি লোক পিছে আগে বলে কে হুয়া কে হুয়া, ও আর ঘাবরায় আর কি। এই যে মহিলা এক্ষুনি নিজের ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করছিলেন, ইনি হলেন এই শপের ওনার। এনাকে দেখতে খুব ইয়াং, বাট এনার বয়স অনেক। ওনার নাকি 19 বছরের একটা নাতনি আছে, ভাবা যায়। যাই হোক, উনি বলছিলেন কিভাবে লোকাল রেমেডি দিয়ে উনি অসুস্থ ব্যক্তিদের, মানে ওনার শপে আসা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে তোলেন। উনি প্রচন্ড জলি এবং আমার মতোই বকবক করতে ভালোবাসে, আর ওই জন্যই আমাদের ফ্রেন্ডশিপটাও ভালো হয়েছিল। আপনার সাথে আমার দেখা হয়েছে এখানে, খুব সুইট, হয়তো আমার ঠাকুমার বয়সী, কিন্তু আমি স্টিল আন্টি বলছি, কারণ খুব ইয়াং। দাদি আন্টি, দাদি আন্টি, দাদি আন্টি, তো দাদি আন্টির জন্য সবার শাউট আউট, একদম শাউট আউট। টাটা টাটা। এবার আবার রাস্তা ধরে গ্যাংটকের দিকে পাড়িয়ে দিলাম। আমাদের গ্যাংটকে ফিরতে মোটামুটি সন্ধেবেলা হয়ে গেছিলো, তাই বেশি দেরি না করেই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম গ্যাংটক ভ্রমণে। বৃষ্টি ভেজা রাতের গ্যাংটক কি সুন্দর না? যাই হোক, আমরা আত্মীয় বন্ধু বান্ধবদের জন্য সুভিনিয়ার কিনতে বেরিয়েছিলাম, তাই মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখলাম। প্রবল বৃষ্টিতে আমরা গ্যাংটকের মার্কেট ভ্রমণে বেরিয়েছি, তো ম্যানেজ করে একটু ব্লগটা করছি। জ্যাকেট, সোয়েটার, শীতের সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, কালেকশনও খুব ভালো। সমস্যাটা একটাই, এখানে দাম অনেক বেশি, আকাশ ছোঁয়া। মানে শীতের দেশে তো শীতের জিনিসপত্র এত দাম হওয়া উচিত নয়, তো আমরা তো ভাবতাম এখান থেকেই সব যায়, কিন্তু যাই হোক এখানেই দাম বেশি, এর চেয়ে আমার কলকাতা ভালো। তো একটা জিনিসের দাম কম, সেটা হলো ছাতা। তো এখানে এসে খালি ছাতাই কিনেছি। তো এই বৃষ্টি ভেজা সুন্দর পাহাড়ি নগরের আমেজ নিতে এখানকার লোকাল চা একটু ট্রাই করে দেখলাম, যেটা খুব ভালো ছিল, আর এনাদের ব্যবহারও খুব ভালো। এরপর আমাদের খিদে পাচ্ছিল, আর এখানকার মার্কেটও তাড়াতাড়ি যেহেতু ক্লোজ হয়ে যায়, ওই জন্য আমরা খাবারের খোঁজে বেরিয়ে পড়লাম। অনেক খোঁজার পর পেলাম একটা অথেন্টিক সিকিমিস রেস্টুরেন্ট যার নাম নিমচা, তো ওখান থেকে আমরা খাবার দাবার অর্ডার দিয়েছিলাম। তো ফাইনালি রুমে চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন খাবার দাবার রেডি হচ্ছে। ঠিক আছে, অথেন্টিক সিকিমের খাবার অর্ডার দিয়েছি, জানি না কেমন হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখি অথেন্টিক খাবার, অথেন্টিক সিকিমের ফ্লেভার কেমন। ওই সিকিমিস আর চাইনিজ স্টাইল মেলানো একটা ফ্রাইড রাইস, একটা মাশরুমের আইটেম, এই ওখানকার লোকাল থালি, ভেজ থালি, এটা আমরা অর্ডার দিয়েছিলাম। আর হ্যাঁ, সাথে চিকেন মোমো ছিল এবং আমার জন্য পর্ক মোমো ছিল, যেটা আমাকে এই খাবারের সাথে কেউ নিয়ে বসতে দেয়নি। যাই হোক, তো খাবার দাবারগুলো প্রত্যেকটাই খুব ভালো ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাবা মারা আমাদের রুম ছেড়ে নিজেদের রুমে চলে গেল, আর আমরা একটু পাইচারি করে নিলাম, তারপরে হোটেলের মধ্যে একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। এরপর ঘুম থেকে উঠে পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে গেলাম আমাদের ডোমা রেসিডেন্সির রেস্টুরেন্ট এরিয়া। টপ ফ্লোরে অবস্থিত এই রেস্টুরেন্ট দেখতে অসাধারণ। এবার তোমরা ভাববে অসাধারণের মতো তো এমন কিছু নেই, কিন্তু বিশ্বাস করো বাইরের ভিউটাই মিনিমালিস্টিক অ্যাপ্রোচটাকে যেভাবে কমপ্লিমেন্ট করছে, খালি বাইরের ভিউটা তোমরা দেখো,
খেতে খেতে বসে এরকম ভিউ দেখা স্বর্গসুখ। আর শুধু ভিউ নয়, এই রেস্টুরেন্টের পুরো অ্যাস্থেটিক্সটাই মারাত্মক। এই যে লোকাল পাহাড়ি আর্টগুলো রেস্টুরেন্টটাকে আরও বেশি ভিজুয়ালি অ্যাপিলিং করে দেয়। এবার শুধু দেখার যে খাবারটা কেমন। তো এবার রেডি রেডি হয়ে গেলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে এবার ব্রেকফাস্ট করতে এলাম। দেখি কী দেয় ব্রেকফাস্টে। আজকে আমরা অর্ডার দিয়েছিলাম আলু পরোটা, সাথে দু রকম চাটনি দিয়েছিল, যেটা খেতে বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট করার পর পুরো রেডি ফেডি হয়ে চলে এসেছি রোপওয়ে স্টেশনে। তো এবার আপনারা দেখতে চলেছেন গ্যাংটকের সেই বিখ্যাত রোপওয়ে এক্সপিরিয়েন্স। ফাইনালি উঠে পড়েছি গ্যাংটক বিখ্যাত রোপওয়ে স্টেশনের রোপওয়েতে। তো এই রোপওয়ে থেকে পুরো গ্যাংটকটাকে আমরা দেখব। এবার তাহলে এক্সপিরিয়েন্স করা যাক গ্যাংটকের টপ ভিউ। দেখুন, পায়ে হেঁটে গ্যাংটক দেখতে যতই সুন্দর লাগুক, উপর থেকে গ্যাংটক দেখার এক্সপিরিয়েন্সটা অতুলনীয়। এমন একটা চিত্তাকর্ষক শহরকে উপর থেকে দেখতে পাওয়ার ভাগ্য সবার থাকে না, তাই গ্যাংটকে এলে যাই করুন এই জিনিসটাতে কার্পণ্য করবেন না, কারণ এই এক্সপিরিয়েন্সটা সত্যিই ভোলার মতো নয়। আর হ্যাঁ, পার পার্সন ফেয়ারটা ছিল 400, তো সেটা একটু বেশি মনে হতেই পারে, বাট প্রত্যেকটা পেনি ওয়ার্থ ইট। কেমন লাগছে? কেমন লাগছে? তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এরপর আমাদের সাইট সিন করার কথা ছিল, তাই গ্যাংটক রোপওয়ে শেষ করার পর আমরা চলে গেলাম সাইট সিন করতে। প্রথম গন্তব্য ফ্লাওয়ার গার্ডেন। এন্ট্রি ফি বা টিকিট ফেয়ার ছিল মাথা পিছু 20 টাকা, যেটা মোটামুটি ঠিক আছে। গার্ডেনটা সুন্দর ছিল, তবে বিস্ময়কর নয়। তবে এখানকার স্টাফরা বলছে সিজনে আসলে নাকি খুব সুন্দর লাগে, আমাদেরও মোটের ওপর ভালোই লেগেছিল। আমাদের পরের গন্তব্য ছিল হনুমান টক। এখন যে স্পটটা আছে ওটা হলো হনুমানজির মন্দির। আর এই মন্দিরের একটা ইতিহাস আছে। লোকালরা মনে করে হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে ফেরার সময় যখন হাঁপিয়ে গেছিলেন, এই পাহাড়ে বসেই বিশ্রাম নিয়েছিলেন। তো সেই জন্যই এখানে এই মন্দিরটাকে খুব জাগ্রত মনে করা হয়, তাই শরণার্থীদের জন্য এই সাইট সিনটা রেকমেন্ডেড। আরেকটা স্পেশাল ব্যাপার হলো এই মন্দির এরিয়াটাকে পুরো মেনটেন করে ইন্ডিয়ান আর্মির ব্ল্যাক ক্যাটরা। এটা বলতেই হচ্ছে মন্দিরটা কিন্তু ওয়েল মেনটেন্ড, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেদিকেই তাকাবেন সেখানেই। এই যে আমাদের প্রো ফটোগ্রাফার, ঠিক আছে, ফুল ভাইবে আছে। তো কেমন লাগছে আমাদের মতো সেলিব্রিটিদের ফটো তুলে? ভালো। এমন মুখ টান করে ভালো কেন? ফ্রিতে তুলছি তাই। ও, এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হলো লাসা ফলস বা বুলবুলে ফলস। তো দুটো নামে এখানে ফেমাস মোটামুটি। এই যো, এই বৃষ্টি পড়ছে বলে ছাদা ধরে আছি। এই যো ব্যাকগ্রাউন্ডে ফলস দেখা যাচ্ছে। ভয়ও লাগছে, বাট মারাত্মক লেভেলের মজা হচ্ছে। একটু জলে হাত দেওয়ার জন্য কত কষ্ট। সত্যি বলতে এই থার্ড সাইট সিনটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল, কারণ আমি ঝর্ণা ভালোবাসি, জল ভালোবাসি। তবে বৃষ্টি বাড়ার আশঙ্কার জন্য এই জায়গাটাকে বিদায় জানিয়ে পরের গন্তব্যে তাড়াতাড়ি গেলাম। এবার যে স্পটটায় যাচ্ছি সেটা হলো তাশি ভিউ পয়েন্ট। দাদার মুখে শুনেছি এটা নাকি মারাত্মক জায়গা। এবার একটু কুয়াশা আছে, একটু মেঘ আছে, তার জন্য একটু মানে এত ভালো নাও লাগতে পারে, আমি জানি না, আমি জানি না, দাদার মুখে তো শুনেছি, দেখা যাক। এখন আপনিও দেখুন, আমিও দেখি, তারপর কমেন্ট সেকশনে বলবেন কেমন লাগলো। এই ভিউ পয়েন্টটা একটু খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হয়, তো মা মাসি ভাবছিল যাবে না, তো আমি বললাম যে একবারই আসবে, আর তো আর আসবে না, তো একটু কষ্ট করে চলো। তো সবাই চললাম উপরের দিকে। এরপর আমাদের মহিলা গ্যাং তিন মূর্তি আবারও ছাঙ্গুর মতো লোকাল ড্রেসগুলো পরেছিল। আর এদের এই ড্রেস পরে নাচনের উৎপাতে এখানকার এই ছোট্ট বন্ধুগুলোও হতাশ হয়ে পড়েছিল, বাট যাই হোক, কিউট। এটা হচ্ছে সেই ফেমাস তাশি ভিউ পয়েন্ট। তো সুন্দর বেশ, তো ক্লিয়ার নেই এখন ওয়েদার, তার জন্য অতটাও ভালো লাগছে না, বাট দেখছি অন্য দিকগুলো। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ওপরে, তো এই ভিউ পয়েন্টটার উপরে গেলে আরও বেটার ভিউ পাওয়া যায়, বাট আমাদের সবাই বললো যে না, গিয়ে লাভ নেই, কারণ এমনি পুরো ফগি ওয়েদার, তো বেশি ভালো ভিউ আসবে না। তো এখান থেকেই যতটা দেখালাম আপনাদের, আমাদের ওটাতেই স্যাটিসফাইড হতে হবে। বাট এর ভেতরে একটা সুন্দর স্টোর আছে, ওটা কিন্তু দেখাতে চাই। এই স্টোরটার শোপিস রিলেটেড জিনিসপত্র বা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্রের কালেকশন অসাধারণ। বুদ্ধিস্ট, হিন্দু আর্ট, সব রকম কিছুই আপনারা পাবেন এখানে, সব রকম আর্ট। আর চায়নার ভুটান যেহেতু কাজে, ওখানকার লোকাল জিনিসপত্র তো পাবেনই, সাথে এটা কি আর খোলসা করে বলছি না, যারা জানান তারা জানে। ঘর সাজানোর কিন্তু অনেক কিছু এখানে পাওয়া যায়, মানে ব্যাপারটা ইমপ্রেসিভ, কালেকশন মারাত্মক। লোকাল হ্যান্ডক্রাফটেড শোপিস থেকে লোকাল হ্যান্ডক্রাফটেড জুয়েলারি, ডিফারেন্ট হ্যান্ডমেড আচার থেকে শুরু করে ডিফারেন্ট হ্যান্ডমেড লোকাল সসেস, আর লোকাল ডিজাইনের চীনামাটির আসবাবপত্র, তাছাড়াও এরকম টুপি আর অন্যান্য সাজার জিনিসও পেয়ে যাবে। রেকমেন্ড করবো এই জায়গাটা আসার জন্য।
তো তাশি ভিউ পয়েন্ট ছেড়ে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে, যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। এবার যে লোকেশনটা যাচ্ছি ওটা হলো একটা মনাস্ট্রি। এই মনাস্ট্রিটার নাম হলো গুঞ্জং মনাস্ট্রি। এটা সিকিমের ওয়ান অফ দ্য টপ মনাস্ট্রির মধ্যে একটা এবং ওয়ান অফ দ্য টপ হাইলাইটস অফ সিকিম সাইট সিনস। বাইরে বোর্ডে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে নিরাপত্তা বজায় রাখা বাধ্যতামূলক এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও জরুরি। দেখতেই পাচ্ছেন চারপাশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো। বাঁদিকের এই যে বিল্ডিংটা, এটা হলো বুদ্ধিস্টদের জন্য হস্টেল, আর সামনের বিল্ডিংটা হলো টুরিস্টদের জন্য ক্যাফে। সবই সিস্টেমেটিক্যালি সাজানো, খুব সুন্দর ভেতরটা। সত্যি বললে বুদ্ধিস্ট আর্কিটেকচারেও একটা ডিসিপ্লিনের ছোঁয়া আছে যেটা প্রশংসনীয়। বরাবরই বৌদ্ধদের স্থাপত্য এবং শিল্পকলা আমাকে আকৃষ্ট করে, তাই এই মনাস্ট্রির মন্দিরগুলোর শিল্পকলা এবং তার কারুকার্য দেখে আমি একেবারে অবাক হয়ে গেছিলাম। কি সুন্দর, তাই না? ইভেন কালার কম্বিনেশনগুলো একদম স্পট অন। এদের রুচির প্রশংসা করতেই হয়, পুরো জায়গাটা সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। যাই হোক, মনাস্ট্রির এই মন্দিরের এই জায়গাটায় ঢোকা নিষিদ্ধ, তাই বাইরে দিয়ে দেখাচ্ছি। এবার সোজা যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা মনাস্ট্রির মেন মন্দির, ওখানেই যাব। এই মনাস্ট্রিটা এক কথায় অসাধারণ, মানে কতটা সুন্দর সেটা আপনারা দেখুন, বেশি কথা বলবো না, একেবারে আপনারা ফুটে যাবেন। সদর দরজা দিয়ে এরকম পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই বাকিটা পুরো ম্যাজিক, মনে হচ্ছিল একটা ভিন্ন রেল বা ভিন্ন ডাইমেনশন। আর দেখতেই পাচ্ছেন ভেতরগুলো এরকম কালারফুল এলিমেন্টস দিয়ে সাজানো, তা সত্ত্বেও এখানে একটা সেটল ভাইব আছে। আর এরকম মন্দিরের সব দেওয়ালে দেবদেবীদের ছবি এবং পৌরাণিক ঘটনার ছবির চিত্রায়ন আপনারা দেখতে পাবেন। ভেতরে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত সুন্দর ধূপকাঠির গন্ধ পাচ্ছিলাম, সাথে ঘন্টার একটা মৃদু স্বর। ভেতরে ভাইবটা এত সুন্দর, মনে সব ক্লান্তি যেন দূর করে দিচ্ছিল। বিশ্বাস করুন, আপনি যে ধর্মেরই হন না কেন, এখানে এসে শান্তি খুঁজে পাবেন। মন্দিরের ঠিক বাইরে একটা সেক্রেট জায়গায় এরকম একটা ঘন্টা ছিল যেটা নাকি খুব পবিত্র, তাই আমি আর মা মিলে এই ঘন্টাটা ঘোরাচ্ছিলাম। আর এই মন্ত্রখচিত ঘন্টাটায় একটা স্যাটিসফাইং আওয়াজ আছে যেটা নিমিষের মধ্যে সকল ডিপ্রেশন আমার বডি থেকে বার করে দিচ্ছিল। যাই হোক, এই টেম্পল ছেড়ে মাথায় বৃষ্টি নিয়ে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এই বৃষ্টির মধ্যে ফলসটাই কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? এত বৃষ্টিতে ফলসের কাছে যাওয়াটা রিস্কি, যে কোনো সময় পাথর ভেঙে পড়তে পারে। তাও ঠিক করেছি যে আপনাদের জন্য একদম কাছ থেকে দেখাবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। খালি বৃষ্টির সাথে ঝর্ণার আওয়াজটা শুনুন, একদিকে ভয়ঙ্কর আরেকদিকে সুন্দর, কিরম ফিল করছি বলে বোঝানো মুশকিল। শেষমেশ এই অপূর্ব ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। এই ফলসটা ঠিক উল্টো দিকেই একখানা ফুড স্টল ছিল, সেখান থেকে আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম। চিকেন মোমো আর চিকেন ওয়াইফাই দুটোই মারাত্মক ছিল, আর তার চেয়েও মারাত্মক ছিল পরিবেশটা, মানে পাহাড়, বৃষ্টি, ঝর্ণা, সাথে গরম গরম মোমো আর ওয়াইফাই, এর চেয়ে কি মারাত্মক কিছু হয়। যাই হোক, এরপরে সিকিম ফিরে গেছিলাম সেই নিমচা রেস্টুরেন্টটায়। এবার গেছিলাম বসে খাবো বলে। তো গাইস, আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন, তো একটু মন খারাপ লাগছে, বাট সেটা থেকেই আমরা ভাবলাম নিজেদের রিভাইভ করার জন্য এরকম একটা ফ্যান্সি জায়গা থেকে খেতে আসি। তো এটা এখানকার যে লোকালরা যে খাবার খায় সেই স্টাইলেই তৈরি করা আর কি এটা রেস্টুরেন্ট, তো ওই ভাইবটাই পুরো পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো, এগুলো অথেন্টিক স্টাইলে তৈরি করা সবকটা সিকিমিস খাবার। আমাদের বাঙালির টেস্ট প্যালেট এর থেকে একটু আলাদা, তাই প্রথম প্রথম একটু হয়তো অসুবিধা হতে পারে, বাট খেতে খেতে বেশ ভালোই লাগবে। এই পারে শেষ দিন, এত ঘোরাঘুরি সব আজকে শেষ। না 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 না, স্যাড এন্ডিং নয়, ভালো নোটে শেষ করবো, কারণ স্যাড এন্ডিং রনির স্টাইল নয়, তাই একসাথে হেসে গেলে আমরা এই শহরটাকে বিদায় জানাই। এবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করুন, নিচে কমেন্টে নিজের ভ্যালুয়েবল ফিডব্যাক জানান, আর ফিউচারে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন চ্যানেলের নাম ব্লগে বাতে বাঙালি। বাড়ি ফেরার ভিডিও বেফালতু দেখাবো না, যেরকম গেছিলাম ওরকমই ফিরেছি। তো এই ভিডিওটা এরকমভাবেই শেষ করছি, আজ এতটাই, আর আবারও দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই। অনেক হয়েছে এবার বাড়িতে, হোম সুইট হোম। হ্যাঁ, এখন তোমরা ভাবছো কলকাতা ফিরে আমার চুলটা ছোটো হয়ে গেল কী করে, এখানে অনেক গরম তাই কেটে ফেললাম আসার পথে। তো যাই হোক, বেশি হ্যাজাবো না, এখানে ব্লগটা শেষ করি।